আপনারা যে যেখান থেকে বসে ভিডিও দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে তিনটা রুপোর পয়সা নিয়ে হাজির হলাম, তিনটা রুপোর পয়সা। এ পয়সা তিনটা আপনার পাকিস্তানি পয়সা, তিনটা পয়সায় পাকিস্তানি, তিনটাই 1 রুপিয়া। দেখেন পয়সাগুলো কন্ডিশন কত সুন্দর রয়েছে, এখন অনেক দিন আগের পুরাতন পয়সা। পাকিস্তানি 1 রুপি দেখতেই পাচ্ছেন, স্পষ্টভাবে দেখা যাচ্ছে পাকিস্তানি 1 রুপি। তো ভিউয়ার্স, আমার ক্যামেরাটা একটু দুর্বল হওয়ার কারণে আপনাদের ভালো স্পষ্ট দেখাতে পারতেছি না। আসলে পয়সাটা খুবই রিয়েল পয়সা, অনেক অনেক সুন্দর দেখতে। একটা চাঁদ, তার উপর একটা স্টার, নিচে 1 রুপি, দুই পাশে খুব সুন্দর করে ডিজাইন করা 2টো ফুল, উপরে আরবি অক্ষরে লেখা। তিনটা পয়সা আছে আমার কাছে 1 রুপি। নিচের এই সর্বমোট প্রথম নিচের যে পয়সাটা 1948 সালের পয়সা, এটা 1949 সালের পয়সা, এটা 1949 সালের পয়সা। এ দেখেন সালটা স্পষ্ট দেখেন, এটা যায় 1949 সাল। এটারও দেখেন স্পষ্ট সালটা, এই যে 1948 সাল, এই যে 1948 সাল, আর এটা এই যে দেখেন 1949 সাল, 1949 সাল। তো ভিউয়ার্স, সর্বমোট আমার কাছে এই তিনটা পয়সা ছিল, তিনটে 1 রুপি ছিল। তো এটাও অনেক ঐতিহাসিক পুরাতন মুদ্রা, তা আমি তিনটা পয়সা সংগ্রহ করে রাখতে পারছি বলে বিদায় আপনাদের দেখাতে পারলাম। তো আশা করি আপনিও সংগ্রহ করবেন, আপনিও রাখবেন। পুরাতন কী জিনিস দেখাইতে পারবেন বলেন আপনি? আপনার কাছে পুরাতন কী আছে, কী আছে এখন থেকে 100 বছর, 50 বছর, 100 বছর, 150 বছর আগের আপনার কাছে কী আছে? কিচ্ছুই নেই। থাকলে একটা পয়সা সংগ্রহ যদি করতে পারেন, সেই পয়সাটাই দেখাইতে পারবেন। আমি আসলে মনে করি এটা যে কী মূল্যবান জিনিস আপনারা বুঝতেছেন না, আমি বুঝতেছি কিছুটা। যে আজকে আমার কাছে আছে বলে আজকে আপনাদের দেখাচ্ছি, এর থেকে পুরাতন, এর থেকে ঐতিহাসিক জিনিস আমার কাছে আছে। বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলোকে দেখবেন, আর আমার পয়সাগুলো দেখে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইক করবেন, আর বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সর্বপ্রথম পেয়ে যান, আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন এই পুরাতন পুরাতন জিনিস। এখনকার দিনে অনেক অনেক জিনিস দেখাবে মানুষ, আপনাদের অনেক জিনিস দেখেন। তারপর আপনাদের কাছে একটা অনুরোধ করব যে এইসব পুরাতন জিনিস আপনারা দেখবেন, কারণ এসব জিনিস যা চলে গেছে দুনিয়ার আসবে না, এসব এ সমস্ত জিনিস আর পাবেন না। তো আমার কাছে এরকম আরও অনেকগুলো পয়সা আছে, পুরাতন পয়সা, এছাড়া আরও অনেক পুরাতন পয়সা আমার কাছে আছে, অনেক অনেক সালের পুরাতন পয়সা আছে, আপনাদের আস্তে আস্তে সব দেখাবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, কারণ কিছু কিছু কথা বলতে হয়, না বললে নয়, তাই বললাম। তা আমার এই কথাবার্তার মাধ্যমে যদি একটু ও যদি কোনো ভুল ত্রুটি থাকে, প্লিজ আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি পুনরায় আবার আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে হাজির হতে পারি।